বাংলাদেশের 51তম মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও কেন্টের ডার্টফোর্ডে অবস্থিত সপ্তসুর মিউজিক স্কুল আয়োজন করে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষিকা রূপী আমিনের তত্ত্বাবধানে এবং নিপা চৌধুরী ও মমতা জামানের পরিচালনায় এতে দেশাত্মবোধক গান, নৃত্য এবং কবিতা আবৃত্তি করে স্কুলের ছাত্রছাত্রীরা। শুরুতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হালিম মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডার্টফোর্ড বারা কাউন্সিল মেয়র জেরেমি কাইট ও ডাক্তার মঞ্জু শওকত। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আব্দুর রৌফ মোয়াজ্জেম হোসেন সোহরাব, নবীর জামান, জি এম পলাশ, হাবিবে আলম চৌধুরী, সাজেল কোরাইশি আরও অনেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী মুন্না হালিম এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বাংলা স্কুল জেনারেশন রাইট। স্পেনের